মতলব আইসিডিডিআরবি হাসপাতালে ডায়রিয়া রোগীর ভিড়, অধিকাংশই শিশু। শীতের তীব্রতা বৃদ্ধির সঙ্গে পাল্লা দিয়ে শিশুদের রোটা ডায়রিয়ায় আক্রান্ত হওয়ার সংখ্যা বাড়ছে। স্থান সংকুলন হচ্ছে না চাঁদপুরের মতলব আইসিডিডিআরবি হাসপাতালে। গত 44 দিনে রোটা ডায়রিয়ায় আক্রান্ত হয়ে 13,000 শিশু ভর্তি হয়েছে এই হাসপাতালে। 100 সজ্জার হাসপাতালটিতে রোগীর চাপ বেড়ে যাওয়ায় বারান্দায় তাঁবু টানিয়ে আলাদা বেড করে চিকিৎসা দেওয়া হচ্ছে। এসব রোগীকে সেবা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। মতলব আইসিডিডিআরবি কার্যালয় সূত্রে জানা গেছে, ডিসেম্বর মাসে 10,100 এবং চলতি বছরের জানুয়ারি মাসের 15 তারিখ দুপুর পর্যন্ত 7,997টি শিশু রোটা ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। গড়ে দৈনিক ভর্তির সংখ্যা 295। এই সংখ্যা স্বাভাবিক সময়ের চেয়ে 3 গুণ বেশি। এসব শিশুদের মধ্যে 90% 5 বছরের নিচে। এমন পরিস্থিতিতে শিশুদের চিকিৎসা সেবা নিশ্চিতে অতিরিক্ত চিকিৎসক ও জনবল নিয়োগ করা হয়েছে। চিকিৎসকরা অভিভাবকদের আতঙ্কিত না হয়ে স্থানীয় সরকারি হাসপাতাল বা মতলব হাসপাতালে নেওয়ারও পরামর্শ দিচ্ছেন। আইসিডিডিআরবি হাসপাতালের দেয়া পরিসংখ্যান থেকে জানা গেছে, গত বছর ডিসেম্বরে এই হাসপাতালে 1 মাসে রোগী ভর্তি হওয়ার সকল রেকর্ড ভেঙে গেছে। এখানে চাঁদপুর, লক্ষ্মীপুর, নোয়াখালী, ফেনী, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী, শরীয়তপুর ও মুন্সিগঞ্জ জেলার প্রায় 35টি উপজেলা থেকে রোগী আসে চিকিৎসা নিতে। হাসপাতালে দেয়া তথ্য মতে গত ডিসেম্বরে যেসব উপজেলা থেকে বেশি রোগী ভর্তি হয়েছিল সেগুলোর মধ্যে চাঁদপুর সদর থেকে 541 জন, কুমিল্লার মুরাদনগর উপজেলা থেকে 564 জন, লক্ষ্মীপুর জেলা সদর থেকে 485 জন, কুমিল্লার চান্দিনা উপজেলা থেকে 526 জন, দাউদকান্দি উপজেলা থেকে 485 জন, বরুড়া উপজেলা থেকে 433 জন, দেবিদ্বার উপজেলা থেকে 538 জন, চাঁদপুরের কচু উপজেলা থেকে 440 জন, ফরিদগঞ্জ উপজেলা থেকে 374 জন। এই হাসপাতালে চিকিৎসা নিতে আসা শরীয়তপুরের 5.5 মাস বয়সী ফারাবির মা উম্মে সালমা বলেন, তার বাচ্চার 4 দিন ধরে ঘন পাতলা পায়খানা ও বমি হচ্ছিল। স্থানীয় চিকিৎসকের পরামর্শে 2 দিন ওষুধ খাওয়ানোর পরও ভালো না হয় বৃহস্পতিবার দুপুরে এই হাসপাতালে নিয়ে আসেন। এখানে ভর্তি হওয়ার 1 দিনের মধ্যে তার সন্তান আগের চেয়ে অনেক সুস্থ আছে। মুন্সিগঞ্জ থেকে আসা আনাস, নোয়াখালী জেলার চাটখিল উপজেলার স্বাধীন, কুমিল্লার চান্দিনা উপজেলার হান্নান, ফরিদগঞ্জের ইকরা ও মতলবের ঢাকিরগাঁও গ্রামের সাইমা আক্তার সহ বেশ কিছু শিশুর অভিভাবকের সঙ্গে কথা হয়। তারা সবাই জানান, প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা দিয়ে ভালো না হয় সন্তানদের এখানে নিয়ে এসেছেন। এখানে আসার পর চিকিৎসকদের সঠিক সেবা, পরামর্শ ও যত্নের কারণে অল্প সময়ের মধ্যে শিশুরা সুস্থ হয়ে উঠছে। আইসিডিডিআরবি মতলব হেলথ রিসোর্স সেন্টারের সিনিয়র মেডিকেল অফিসার ডাক্তার চন্দ্রশেখর দাস বলেন, শীতকালে দেখা যায় শিশুদের একটা ডায়রিয়ায় আক্রান্ত হওয়ার প্রবণতা বেড়ে যায়। আসলে এর জন্য একটা ভাইরাস মূলত বেশিরভাগ ক্ষেত্রে দায়ী। ভাইরাসটির নাম হলো রোটা ভাইরাস, আমরা এটাকে রোটা ভাইরাল ডায়রিয়া বলি। এই ভাইরাসে আক্রান্ত সাধারণত শিশুর পাতলা পায়খানা থাকে, সাথে বমি থাকতে পারে, ক্ষেত্রবিশেষ জ্বরও থাকতে পারে। তবে আতঙ্কিত হওয়ার কিছু নাই, আমাদের মায়েদের কাছে প্রথম পরামর্শ হলো যখনই কোনো শিশু ডায়রিয়ায় আক্রান্ত হবে এই সময়, তখন বাড়িতে সে খাবার স্যালাইন মা শুরু করবে। খাবার স্যালাইন তৈরি শুরু করার আগেই একটা জিনিস খুব গুরুত্বপূর্ণভাবে খেয়াল করতে হবে, যে একটা প্যাকেটের স্যালাইনটা পুরোটা আধা লিটার পানিতে গুলিয়ে নিতে হবে। সেখান থেকে স্যালাইন মা বাবুকে প্রতিবার পায়খানার পরে নিয়ম মাফিক পরিমাণ মতো স্যালাইন খাওয়াবে, সাথে বয়স ভেদে স্বাভাবিক খাবার। বাচ্চার বয়স যদি 6 মাসের কম হয় তাহলে বুকের দুধ এবং খাবার স্যালাইন খাওয়াবে। বাচ্চা যদি 7 মাস বা তার অধিক হয় তাহলে বুকের দুধের পাশে স্বাভাবিক খাবার এবং খাবার স্যালাইন এবং অন্যান্য তরল খাবার যেমন চিড়ার পানি, ডাবের পানি, ভাতের মাড় এগুলো খাওয়াতে পারবেন, সাথে পারিবারিক অন্যান্য খাবার চালিয়ে যাবেন। 6 মাস থেকে 5 বছর বয়সী শিশুদেরকে আমরা সাধারণত একটি করে বেবিজিং ট্যাবলেট পানিতে গুলিয়ে 10 দিন খেতে বলি। এটা 10 দিন শিশুকে মা খাওয়াবে। মা বাড়িতে যখন শিশুকে আক্রান্ত হবে তখন এই পদ্ধতিতে যদি খাবার স্যালাইন, স্বাভাবিক খাবার এবং বেবিজিং এই পদ্ধতিগুলো অনুসরণ করেন, ট্রিটমেন্টটা অনুসরণ করেন, দেখা যায় 5 থেকে 7 দিনের মধ্যে রোগী ভালো হয়ে যায়। কোনো কোনো ক্ষেত্রে কিছু কিছু বিপদচিহ্ন মায়েরা বাড়িতে খেয়াল করবেন। যদি দেখেন তার বাবু প্রতিবার বারেবার পানির মতো পাতলা পায়খানা করছে, বাচ্চা ঘন্টায় 3 বার বা তার বেশি বমি করছে, বাচ্চার পেট অস্বাভাবিকভাবে ফুলে গেছে, বাচ্চা পায়খানার সাথে রক্ত যাচ্ছে বা জ্বর বা খিচুড়ি হলে কালবিলম্ব না করে নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করবেন। ডাক্তার চন্দ্রশেখর দাস আরও জানান, সোমবার ভর্তি হয়েছে 82 জন। ডিসেম্বর থেকে জানুয়ারির 15 তারিখ পর্যন্ত মোট ভর্তি হওয়া রোগীদের মধ্যে 5 বছরের নিচে শিশুদের সংখ্যা 90%। তবে এই সময়ে কোনো শিশু বা রোগীর মৃত্যু হয়নি, সবাই সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। রোটা ভাইরাসে আক্রান্ত শিশুদের স্বাভাবিক খাবার ও মায়ের বুকের দুধ দেওয়ার পরামর্শ দেন তিনি।
Thank you.